আজকে আপনাদেরকে ভীষণ মজার একটি পুডিং এর রেসিপি তৈরি করে দেখাবো। এটা নরমালি আমরা ডিম দুধের মিশ্রণে যে ক্যারামেল পুডিংটা তৈরি করি, ওই পুডিংটা চেয়ে একটু ভিন্ন স্বাদের, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে, আর যাকে তৈরি করে খাওয়াবেন পরিবারের কাউকে তৈরি করে খাওয়ালে মানে অবাক হয়ে যাবে, এতই মজা হয় এই রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমি এখানে 1 কাপ দই নিয়েছি, এটা 1 কাপ দই। এখানে আমি আড়ঙ্গের 1 কাপ দই নিয়ে নিয়েছি, 1 কাপ দই। এটা খুব ভালো করে মিশিয়ে নিব, যদি পানি থাকে দইয়ের পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো চিনি। এখানে আমি যে পরিমাণ চিনিটা ব্যবহার করেছি, ওই চিনিটা আমি যে পরিমাণ মিষ্টি পছন্দ করি ওইটা আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট। আপনারা যদি চিনিটা একটু মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে চিনিটা মিশিয়ে তারপরে 4টা ডিম 1টা বাটিতে আমি ভেঙে নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে আলাদাভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেলে তারপরে হচ্ছে আমি দইয়ের মিশ্রণটার সাথে খুব ভালো করে দইটার সাথে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন ডিমের কোনো লাম্পস থেকে না যায়, খুব ভালো করে মসৃণভাবে ডিমটা মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 4টা ডিম দিয়ে 1 কাপ দইয়ের মধ্যে 4টা ডিম দিয়ে আমি পুডিংটা তৈরি করব। আর এখানে দিয়ে দিব 1.25 কাপ দুধ। দুধটা অবশ্যই আমি ভালো করে 1টা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। ঘন দুধটা দিলে পুডিংটা খেতে ভীষণ মজার হয়। এখানে আমি দুধের সাথে এলাচ দিয়েছি ডিমের গন্ধ যাতে না লাগে, আর এলাচের পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে 1টি পাত্রে আমি 3 টেবিল চামচের পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে মিডিয়াম টু লো হিটে, এখানে কোনো ধরনের পানি ব্যবহার করি না, একদম মিডিয়াম টু লো হিটে রেখে নেড়ে চেড়ে যখন চিনিটা গলে আসবে একদম গোল্ডেন ব্রাউন করে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন চুলাটা অফ করে, দেখেন আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে তারপরে নামিয়ে নিব। ঠান্ডা হতে হতে আরও কিছুটা কালার সেট হয়ে যাবে, দেখেন এই কালারটা আমি রেখেছি। আর বেশি কালার রাখলে আপনার এটা পুড়ে কালারটা তিতে হয়ে যেতে পারে ক্যারামেলটা। এ পর্যায়ে ক্যারামেলটা যখন সেট হয়ে যাবে ওই পর্যায়ে আমি ডিমের যে মিশ্রণটি তৈরি করেছি ওইটা আমি ঢেলে দিয়ে তারপরে আমি পুডিংটা ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য এখানে 1টা পাত্র নিয়ে ওখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1টা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে পানিটা 1টা ঢাকনা দিয়ে ঢেকে তারপর উপরে 1টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর অবশ্যই আপনি এখানে চুলার টাপটা প্রথম ভারিয়ে পানিটা যখন ফুটে আসবে টকবক করে তখন আপনার চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে হচ্ছে পুডিংটা তৈরি করে নেবেন। দেখেন আমার পুডিংটা পারফেক্টভাবে হয়ে গেছে। পুডিংটা হওয়ার জন্য প্রায় আমার 40 মিনিটের মতো সময় লেগেছে। দেখেন আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি, যদি হাতে লেগে যায় তাহলে বুঝবেন যে পুডিংটা হতে আরেকটু সময় লাগবে। একটা ছুরির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, একদম সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর করে পুডিংটা ফুলে উঠেছে চারপাশ থেকে। দেখেন আমি ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ছুরি বা 1টা টুথপিক দিয়ে দেখবেন, যদি ছুরির গায়ে লেগে থাকে তখন বুঝবেন যে আরেকটু সময় লাগবে আপনার পুডিংটা হতে। একদম পারফেক্টভাবে হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নিব। 2 ঘন্টা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে, সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে পুডিংটা মোল্ড আউট করে নেবেন। দেখেন আমি সাইড থেকে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তাহলে পুডিংটা যখন মোল্ড আউট করবেন তখন ভেঙে যাবে না, ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না। এখন আমি একটু টেপ করে দিয়ে চার থেকে একটু সরিয়ে নিয়ে তারপর 1টা প্লেটে এভাবে দিয়ে আপনারা পুডিংটা ঢেলে নেবেন। একদম পারফেক্টভাবে পুডিংটা হয়েছে, দেখেন কত সুন্দর আর কত পারফেক্টভাবে হয়েছে। আর একদম মানে ছুটির পুডিংটা কেটে দেখাচ্ছি যে মানে ফিসগুলো কত সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে সবার কাছে, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন আর সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে কিন্তু আরও 2টা পুডিংয়ের রেসিপি দেওয়া আছে, ওগুলো হচ্ছে নর্মালি ক্যারামেল পুডিং আর এটা দই দিয়ে তৈরি করেছি। ওইটা ক্যারামেল পুডিংয়ের চেয়ে একটু ভিন্ন স্বাদের হয় আর খেতে কিন্তু দারুণ মজার। আশা করছি সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। দেখেন আমি 1টা বাটিতে নিয়ে দিচ্ছি, আর দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। আশা করছি একবার ট্রাই করে দেখবেন আর কত মজার রেসিপিটা। না যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ আয়োজন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।